বিএনপি আলহাজ সেলিমুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকিল চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুসলিউদ্দিন আহমেদ, জামাল খান, জুলফিকার আলী খান, আব্দুল হান্নান, জয়, গিয়াসউদ্দিন, জামিল আহমেদ প্রমুখ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন এমপি সেলিমুদ্দিন শেকিল চৌধুরী। এবার সিলেটের খবর। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দানা বেঁধে উঠেছে পোষ্য কোটা বিরোধী আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এই কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের আবেদন জানাচ্ছেন কর্তৃপক্ষের কাছে। তবে কর্তৃপক্ষ এতে সাড়া না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। রোববার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পোষ্যকোটা বাতিলের দাবিতে প্রতিষ্ঠানের ভিসির নিকট স্মারকলিপি পেশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন শাবির প্রথম ব্যাচের শিক্ষার্থী খুরশিদ আলম হিটু, পোষ্যকোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক শমসের রাসেল, প্রাক্তন শিক্ষার্থী তাহাজিদ হাসান সহ অধ্যয়নরত শিক্ষার্থী প্রতিনিধিরা। এ সময় তারা বৈষম্যমূলক উল্লেখ করে এ পদ্ধতি বাতিলের জন্য ভিসির নিকট আবেদন জানান। আবেদনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কোটা পদ্ধতি চালু করে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করছেন। বৈষম্যমূলক এ কোটা পদ্ধতি বাতিলে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। পরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। হাইকোর্টে বিএনপি পন্থী আইনজীবীদের সমাবেশ করতে না দেয়া এবং নারায়ণগঞ্জে সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারের হত্যার প্রতিবাদে সিলেটে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। রোববার সকাল 9টা থেকে আদালতের কোনো কর্মকাণ্ডে অংশ নেননি সিলেটের বিএনপি পন্থী আইনজীবীরা। এরপর কর্মসূচির সমর্থনে সকাল 11টায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু, অ্যাডভোকেট নুরুল হক প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস বাড়ার মেয়র নির্বাচিত হলেন ব্রিটিশ বাংলাদেশি লুৎফুর রহমান। শেখ হাসিনার হাতকে সুসংগঠিত করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান যুক্তরাজ্য ছাত্রলীগের নতুন কমিটির মত বিনিময় সভায়। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে উন্নত চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে চ্যারিটি ডিনার অনুষ্ঠিত নটিংহামে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।